ব্যস্ততার এই যুগে আমরা কয়জনই বা বই পড়ি, আমরা সবাই মোবাইল ল্যাপটপ অন্যান্য ডিভাইস নিয়ে ব্যস্ত থাকি সারাক্ষণ। যারা বই পড়ে তারাই পৃথিবীর সম্পর্কে ভালো জ্ঞান লাভ করে থাকে। চট্টগ্রামের সবচেয়ে পপুলার জায়গায় শুরু হয়েছে অমর একুশে বই মেলা। আমি জায়গার নাম বলবো না, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো আপনারা বুঝতেই পারছেন অমর একুশে বই মেলা চট্টগ্রামের কোথায় অনুষ্ঠিত হইতেছে। চলুন অমর একুশে বই মেলায় প্রবেশ করা যাক। ছোটকালে একটা প্রবাদ ছিল, পড়ালেখা করে যে গাড়িগুলা চলে সে, মনে আছে তো আপনার? বিশাল বিশাল গাছের ডালপালা দেখলেই মনে হয় সিআরবিতে চলে আসছি। আসলেই হয় সিআরবিতে চলে আসছি আমি। এই যে এই পাশে এটা মঞ্চ সাজানো হয়েছে, এই যে অমর একুশে বই মেলা 2024 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে এই যে স্টেজ সাজানো আছে এই পাশে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থান বা চট্টগ্রামের ফুসফুস যাকে বলা হয়, সেই সিআরবিতে চলছে অমর একুশে বই মেলা। আপনারা চাইলে পরিবার প্রয়োজনকে নিয়ে ঘুরে যেতে পারেন। এই মেলাটি চলবে ফেব্রুয়ারির 9 তারিখ থেকে মার্চের 2 তারিখ পর্যন্ত। আজকাল আমরা প্রায় সবাই মোবাইল ল্যাপটপ বা অন্যান্য অনেক ডিভাইস নিয়ে ব্যস্ত থাকি। আমাদের জ্ঞান আহরণ করতে হলে প্রচুর পরিমাণে বই পড়তে হবে। আপনি নিজেও বই পড়ুন, আপনার পরিবার প্রয়োজনকেও বই পড়তে উদ্বুদ্ধ করতে পারেন। এখানে রয়েছে বিভিন্ন রকমের হাজার হাজার বই। নয় তারিখ থেকে শুরু হয়েছে বই মেলাটি, চলবে 2 তারিখ পর্যন্ত। আপনারা যারা বই মেলা আসতে চান তারা 2 তারিখের ভিতরে চলে আসবেন। এই যে শিশু কর্নার, এই যে এই পাশে বিভিন্ন রকমের রাইড রয়েছে শিশুদের জন্য, এই যে এই ওই পাশে গরু রাইড, ওই পাশে হচ্ছে নৌকার একটা রাইড আছে। আপনারা আপনাদের শিশুদেরকে নিয়ে আসলে তারা ভালো সময় কাটাতে পারবে। আজকাল অনেকে বই মেলা আসতে চায় না, কারণ অনেক আজেবাজে লেখকের কারণে বই মেলার যে একটা ভাবমূর্তি এটা অনেকটা নষ্ট হয়ে গেছে বলা চলে। শ্বশুর বাড়ির পিঠা, এই যে একটা স্টল আছে শ্বশুর বাড়ির পিঠা, চলুন দেখি কি কি পিঠা আছে। কি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। বই মেলায় আসলে আপনারা ঝালমুড়ি ফুচকা সহকারে অনেক রকমের খাবার খেতে পারবেন, আপনারা মাটির জিনিসপত্রও কিনতে পারবেন, যেগুলা দেখলে আপনাদের মন ভরে যাবে। ঘর সাজানো জিনিসপত্র পাওয়া যায় বই মেলাতে, বিশেষ করে মেয়েদের যে খাবারগুলা, মানে ওনারা যেই খাবারগুলা পছন্দ করে
এই খাবারগুলো বইমেলায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনারা চাইলে পরিবার প্রয়োজনকে নিয়ে সুন্দর একটি বিকাল উপভোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।